মনোবিক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক, এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায়। ফোন করুন 7477-99515 এই নম্বরে। আজই বহরমপুরে ক্রিকেট কোচিং ক্যাম্পের উদ্বোধনে প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। বহরমপুর স্টেডিয়াম ময়দানে জগমোহন ডালমিয়া ক্রিকেট সেন্টার ও আধুনিক বোলিং মেশিনের উদ্বোধন করবেন সৌরভ গাঙ্গুলি। মুসা জেলা ক্রীড়া সংস্থা পরিচালনায় ক্রিকেট একাডেমির আনুষ্ঠানিক আজকে উদ্বোধন হচ্ছে, তার সঙ্গে সঙ্গে বোলিং মেশিন সেটার উদ্বোধন হচ্ছে। এটা উদ্বোধন করছেন মাননীয় সৌরভ গাঙ্গুলি। আমাদের আনুমানিক নেই, আমাদের স্পেসিফিক্যালি প্রত্যেকটা ক্যাম্পকে একটা নির্দিষ্ট কোটা করে দেওয়া হয়েছিল, তার ভিত্তিতে মোটামুটি আমাদের আজকে 300 কাছাকাছি বাচ্চা এখানে আছে। সিএপি এর পরিচালনায় চলবে এই ক্রিকেট কোচিং সেন্টার। জেলার প্রতিভাবান ক্রিকেটারদের আরও উন্নত প্রশিক্ষণ দেওয়া যাবে এই ক্রিকেট কোচিং ক্যাম্পে। উদ্বোধনের আগে সকাল থেকেই সাজছে শহর বহরমপুর। আজকে আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের জগমোহন ডালমিয়া কভার্ড ক্রিকেট সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। এই উদ্বোধন করবেন আমাদের ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি মহাশয়। উনি আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই অনুষ্ঠানটা আরম্ভ হবে, আড়াইটের সময় এটা উদ্বোধনটা হবে।